সোশ্যাল মিডিয়াতে সাম্প্রতিক সময়ে একটা শব্দ কম বেশি সকলেই শুনেছেন বা নানান প্রতিবেদনও দেখেন, শব্দের নাম হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আজকে এই প্রযুক্তিটা এমন একটা লেভেলে গেছে, ডিপ ফেক ভিডিও, যে আমি কথা বলছি দেখতে দেখা যাবে যে আমার মতনই, আমার ভয়েস দিয়া একটা মানুষ দেখবেন, বাট সেটা আমি না। আবার না, আমি কাশি দিছি মাত্র তিনটা ইচ্ছা করে, এই এতটুকু কাশি শুনা এই প্রযুক্তি বলে দিতে পারবে আমার ভিতরে কি রোগ আছে। তাহলে বুঝতে পারছেন যে এটা কতটুকু অ্যাডভান্সড লেভেলের একটা প্রযুক্তি। আর প্রযুক্তি বিশ্বে সারা পৃথিবীকে যারা আব্বা ডাকাই রাখছে, দেশটার নাম কি? ইসরায়েল। আর যখন বীর এবং ইসরায়েল যুদ্ধ চলছে, অনেকদিন যাবৎ আলোচনায় ছিল যে ইসরায়েল কি এআই প্রযুক্তি ব্যবহার করে আমাদের ওই অঞ্চলে যুদ্ধ চালাচ্ছে। দর্শক, একটু প্রেক্ষাপটটা পিছনে নিয়ে যাই। এই যুদ্ধের আগে, বা আপনি যদি দেখেন পশ্চিম তীরে জেরুজালেমে, তারপর হচ্ছে যে পশ্চিম তীরে, সেখানে এরা করে কি নানান ধরনের এরকম বন্দুক টন্দুক ঝুলাই রাখে, পিছনে কোনো সেনাবাহিনীর সদস্য নাই, এআই প্রযুক্তি দিয়া এদের সন্দেহটা থেকে অটোমেটিক শ্যুট হয়ে যায়, বুঝছেন, প্রাণহানিরও একটা সংখ্যা কম থাকে এদের নিজস্ব সেনা লসের। এখন সর্বশেষ যে তথ্য উঠে এসেছে যে আমাদের ওই উপত্যকায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করছে ইসরায়েল। আপনার কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মার্ক ওয়েন জোন্স, তিনি মুসলমান না, তিনি একজন বড় ধরনের কি বলা হয় যে প্রফেসর, ওয়েস্টার্ন প্রফেসর, তিনি দাবি করছেন যে আমাদের ওই অঞ্চলে এআই এর সাহায্যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে কিনা তা নিয়ে আসলে কোনো রকম বক্তব্য আন্তর্জাতিকভাবে উঠে আসে নাই। মূলত ডেটাবেস ব্যবহার করে এআই এর সাহায্যে চলছে এই নিধন যজ্ঞ। আপনার তিনি বলছেন তারা এআই সহায়তা নিয়েই এই ঘটনা চালাচ্ছে, যুদ্ধে এআই ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো দরকার। জাতিসংঘের আপনার মানবাধিকার এবং সন্ত্রাসবাদ বিরোধী বিশেষ দূত ব্যান সাউল বলছেন, আমরা বিভিন্ন প্রতিবেদন থেকে জানতে পেরেছি যে ইসরায়েলিরা প্রতি একজন বীর সদস্যের জন্য 5 থেকে 10 জন সাধারণ মানুষকে শাহাদাতের অনুমতি দিচ্ছে। যদি তা সত্য হয় তাহলে এটা যুদ্ধাপরাধের সামিল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের ওইখানে 33,000-এরও বেশি মানুষ শাহাদাত বরণ করেছে, আহত হয়েছে 72,000-এর বেশি আপনার সাধারণ নাগরিক। আর এআই প্রযুক্তিটা এমনভাবে সেখানে এখন ঢুকানো হচ্ছে, ফেস আইডেন্টিটিটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। এখন ইসরায়েলের একটা বিপদে আছে, কোনটা জানেন, যে কোনটা আমাদের বীর কোনটা আমজনতা। তো এরা এআই প্রযুক্তি ব্যবহার করা ডেটাবেস, আপনার ফিলির যে অফিসিয়াল যে ডেটা রেকর্ডগুলো ছিল সেগুলোকে ব্যবহার করছে। আপনি বুঝছেন, সাসপেক্ট হইলেই চেহারা চেহারা নামে নামে ডেটাবেসে যেটা আসতেছে একের পর এক মনোকলন শেষ করে দিচ্ছে, কারণ মূল বীরদেরকে কিন্তু এরা ফেস টু ফেস কোথাও ওইভাবে পাচ্ছে না। আর এরা তো ধরেন আমাদের বীররা তো একটা হিডেন অবস্থায় বা গেরিলা পদ্ধতিতে এই যুদ্ধ চালাচ্ছে। তবে এই এআই প্রযুক্তি ইন ফিউচার মানুষের অনেক বড় ধরনের ক্ষতির কারণ হবে, এটা 100%। যারা হলিউডের সায়েন্স ফিকশন যে ছবিগুলো দেখেন, আপনাদের দেখা উচিত, অনেক সময় আমরা দেখি না যে প্রযুক্তি দিয়ে রোবট টোবট বানায় তারা আউট অফ কন্ট্রোলে যায় কি হয়। আর এগুলার সবচেয়ে বড় ব্যবসা ইন ফিউচার আসবে, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলা নিজেদের সেনাদের প্রাণ বাঁচানোর জন্য দেখা আজকে যুদ্ধবিমানের বদলে অনেক জায়গায় ড্রোন ব্যবহার করা হয়, যে না একটা ড্রোন উল্লো উল্লো টাকা পয়সা খরচ হলো কিন্তু একজন পাইলটের জীবন রক্ষা পাইল। তো সামনের দিকেও কিন্তু নতুন অনেক কিছু আসতেছে, শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে না, ব্যক্তি জীবনে এগুলার বিশাল ব্যবহার তৈরি হবে। আর এগুলো সবচেয়ে বেশি অপব্যবহার হবে কোথায় জানেন? আমাদের দেশগুলোতে। আমরা আগে মানুষের ছবি এডিট করে অনেকের বদনাম করে সংসার ভেঙে ফেলছি, আর এখন ডিপফেক প্রযুক্তি আসার পর যে কী হচ্ছে, সামনে কী হবে, প্রযুক্তিটা সহজলভ্য হলে আপনি ভাবতে পারেন? আল্লাহ হেফাজত করুক এই প্রযুক্তির হাত থেকে। আসসালামু আলাইকুম।